ছাগলকে ভ্যাকসিন দেওয়ার পর দেখবেন অনেক সময় গাঁট হয়ে যায়, ফুলে যায়, অনেকটা ফোড়ার মতো হয়ে যায়। ভ্যাকসিন কিংবা যে কোনো ইঞ্জেকশান দেওয়ার পর এটা অনেক সময় হয়ে থাকে, কেননা ওষুধটা যদি ঠিকঠাক না যায়, ওষুধটা যদি ওখানে জমাট বেঁধে থাকে, ওই অবস্থায় ছাগলের গাঁট হয়ে যায়। বন্ধুরা, যদি এমন আপনার ছাগলেও হয়, আপনি কি করবেন? সহজ পদ্ধতিতে আপনি কিভাবে সেটাকে ঠিক করবেন? বন্ধুরা, নেচার ফার্মিংয়ে আপনাকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এই চ্যানেলের মাধ্যমে আমি ফার্মিং সম্বন্ধীয় ভিডিও দিতে থাকি। আসুন শুরু করা যাক, ভিডিওটা মন দিয়ে দেখুন, হয়তো আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখার থাকবে। বন্ধুরা, আপনি ভ্যাকসিন দেওয়ার পর কিংবা যে কোনো ইঞ্জেকশন দেওয়ার পর যদি সেই জায়গাটা গাঁট বা ফুলে থাকে, ওই অবস্থায় আপনি যদি নতুন হয় জিনিসটা, মানে আজকে ভ্যাকসিন দিলেন কিংবা ইঞ্জেকশন দিলেন, আজকে যদি এমন হয়ে যায়, তাহলে আপনি বরফ ছেঁক দেবেন ওখানে। বরফ, যে কোনো বরফ আপনি ফ্রিজ থেকে নিয়ে আপনি এমনিও দিতে পারেন, কিংবা কাপড়ের মধ্যে বেঁধেও ওই জায়গাটা ছেঁক দিতে পারেন দিনে দুইবার, 10 দিন পর্যন্ত। দেখবেন ছাগলটা নর্মাল হয়ে যাবে। আর যদি ছাগল এই গাঁট, ছাগলের এই গাঁট অনেক পুরনো হয়, অনেক দিনের হয়ে যায়, আপনি হয়তো বুঝতে পারেননি, যাই হোক দেখেননি, যাই হোক না কেন, আপনাকে ওই জায়গাতে লবণের ছেঁক দিতে হবে। লবণের ছেঁক আপনি কীভাবে দেবেন? বন্ধুরা, আপনাকে মোটা দানার যে লবণগুলো হয়, রক সল্ট বলে যেগুলোকে, ওইগুলো নিয়ে আসবেন। এনে ওটাকে ভালো করে কড়াইতে গরম করবেন। গরম করার পর, মানে অতিরিক্ত গরম না, এত গরম যেন না হয় যে জায়গাটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, এমন যেন না হয়। গরম করতে হবে, হালকা গরম, গরম করে কাপড়ের মধ্যে নিয়ে সেখানে সেই যে জায়গাটায় আপনার গাঁট হবে, ছাগলের গাঁট হবে, ওই জায়গাটায় হালকা হালকা করে ছেঁক দিতে হবে। আপনি 10 দিন পর্যন্ত দিন, দেখবেন আপনার ছাগল নর্মাল হয়ে যাবে। আর যদি এতে না হয়, তাহলে একটা স্প্রে আমি বলছি, রোমানলটা বলে, এই স্প্রেটা আপনি 2 বার করে দিনে দেবেন। হ্যাঁ, এই আমি যেগুলো আগে বললাম, বরফের ছেঁক এবং পুরনো হলে লবণের ছেঁকের সাথে আপনি 2 বার করে স্প্রেটাও দেবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।